পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন। বিশাল সবুজ অভয়ারণ্যের ঠিক বিপরীতে গোলপাতায় ঘেরা অপরূপ সুন্দর একটি রিসোর্ট, রোদবৃষ্টির উপস্থিতিতে যার সৌন্দর্যের বিভিন্ন রূপ ধরা দেবে প্রতিক্ষণে। গত বছর এরকম সময়ে বৃষ্টিতে ভিজে ঘুরে বেড়ানোর সুযোগ হয়েছিল সুন্দরবনে। সুন্দর ছোট ছোট কুটির, বৃষ্টি আর মজাদার খিচুড়ি সব মিলিয়ে সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা ছিল মনে ধরার মতো। বৃষ্টির দিনে আজ আপনাদের সাথে সুন্দরবন রিসোর্ট ভ্রমণের অভিজ্ঞতাই শেয়ার করব। 11টার দিকে আমরা ঢাকা থেকে যাত্রা শুরু করলাম এবং ব্লগ শুরু করছি পদ্মা সেতুর উপর থেকে। 4:30টার সময় আমরা খুলনায় পৌঁছে গেলাম। আমাদেরকে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে নামিয়ে দেওয়া হলো এবং যেহেতু অন্ধকার ছিল তাই আমাদেরকে সকালের আলো ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হলো। আস্তে আস্তে সকালের আলো ফুটে এলো এবং আমরাও যখন সকাল হলো খুলনা শহর ভ্রমণের জন্য বের হয়ে গেলাম। আমাদের এবারের ট্যুরে সাথে আছে মারজান ইভান ভাইয়া এবং নাফি। ঘুরতে ঘুরতে আমরা একটা নদীর ধারে চলে আসলাম এবং সেখানকার দৃশ্যটা সত্যিই খুবই সুন্দর ছিল। সূর্য মাত্র উঠছে এবং আমরা এই নদীর ধার ধরে কিছুক্ষণ ধরে হাঁটলাম। মংলা বন্দর থেকে আমাদের বোট ধরতে হবে এবং সেটা হচ্ছে সেই দুপুর 12টায়। হাতে অনেক সময় থাকার কারণে আমরা এখানেই কিছুক্ষণ সময় হাঁটলাম, ছবি তুললাম, আড্ডা দিলাম এবং তারপরে আমরা আবার ব্যাক করলাম সোনাডাঙ্গার উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে আমরা আমাদের নাস্তাটা সেরে নিলাম। নাস্তা করার পরপরই বাসে চেপে রওনা দিলাম মংলার উদ্দেশ্যে। আমাদের মংলা থেকে বোট ছাড়বে 12টায় এবং আমরা সেখানে পৌঁছে গেলাম প্রায় 10:30-10:30 মধ্যেই। তো আমাদের হাতে আরও অনেক সময় ছিল তাই আমরা মংলার আশেপাশে চারদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। সুন্দরবনের রিসোর্ট থেকে আমাদেরকে রিসিভ করার জন্য বোট আসতে আসতে প্রায় 12:30 বেজে গেল। তো বোট আসার পরপরই আমরা বোটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলাম এবং তখন কিছুটা বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ছিল। আমার নৌকা ভ্রমণের অভিজ্ঞতা খুবই কম, যে কারণে নৌকা ভ্রমণ নিয়ে আমি খুব বেশি এক্সাইটেডও ছিলাম, পাশাপাশি অনেক বেশি নার্ভাসও ছিলাম। নদীপথে চলতে চলতে প্রথমে চোখে পড়লো ছোট ছোট কিছু নৌকা, আরও কিছু দূর সামনে আগানোর পরে আমরা বেশ বড় বড় লঞ্চ, জাহাজ, স্টিমার এগুলো চোখে পড়লো এবং আস্তে আস্তে নদীও বেশ উত্তাল হতে শুরু করলো। প্রথম দিকে নদী বেশ শান্ত ছিল কিন্তু পরবর্তীতে দেখলাম যে বাতাসের প্রচণ্ড বেগ, পাশাপাশি নদীতেও প্রচুর ঢেউ। একটা পর্যায়ে এত ঢেউ ছিল যে নিচের ডেকে প্রায় পানি চলে আসছিল। সো এটা দেখে একদিকে যেমন অনেক নার্ভাস লাগছিল, প্লাস অন্যদিকে বেশ ভালো লাগছিল, অন্যরকম একটা অনুভূতি ছিল। প্রায় 40-45 মিনিট জার্নি করার পরে আমরা একটা ছোট নদীর ভিতরে প্রবেশ করলাম, অর্থাৎ বড় নদীটা থেকে আমাদেরকে ছোট একটা ক্যানেলের মতো একটা অংশে প্রবেশ করলাম এবং দু সাইডে দেখতে পাচ্ছিলাম যে প্রচুর গাছ ছিল। তো বুঝতে পারলাম যে আমরা আসলে সুন্দরবন এরিয়ার মধ্যে প্রবেশ করেছি। সেদিনের আকাশটা আসলে অনেক বেশি সুন্দর ছিল, আকাশে প্রচুর মেঘ ছিল, পাশাপাশি আকাশ খুব নীলও ছিল, রোদ বৃষ্টি মানে এক এক জায়গায় এক এক রকম আবহাওয়া ছিল, কখনো সামনে গেলে বৃষ্টি পড়ছিল আবার কখনো রোদ। সো খুব সুন্দর একটা আবহাওয়া ছিল এবং একদিকে হচ্ছে বন এবং অন্যদিকে জনপদ ছিল। নদীর ছোট অংশটাতে প্রবেশ করার পরে প্রায় আরও 20-25 মিনিট জার্নি করার পর আমরা আমাদের রিসোর্টে চলে আসলাম। তো রিসোর্টের এক পাশে হচ্ছে জনপদ এবং অন্য পাশ কিন্তু ঘন সবুজ সুন্দরবন। তো আমাদের রিসোর্টের নাম হচ্ছে ইরাবতী রিসোর্ট। এই রিসোর্টটা পুরাটাই গোলপাতা গাছ দিয়ে ডিজাইন করা, অর্থাৎ চারিদিকে শুধু গোলপাতা গাছ এবং গোলপাতা গাছ, আর রয়েছে ছোট ছোট কিছু কুটির। বেশ বড় একটা এরিয়া নিয়ে এই পুরো রিসোর্টটা। এই রিসোর্টটাতে বেশ কয়েকটা কুটির রয়েছে পর্যটকদের থাকার জন্য, প্লাস এর পিছনের অংশে হচ্ছে রান্নাঘর এবং বারবিকিউ করার যে জায়গাটা এবং একটা সাইডে কিন্তু কায়াকিং করার জায়গাও ছিল, যদিও সেখানে পানি কম থাকার কারণে আমরা কায়াকিং করতে পারিনি, বাট পুরো রিসোর্টটা ঘুরে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। এই রিসোর্টে আমার সব থেকে পছন্দের অংশটা ছিল এই বারান্দাটা, এখানে বসে সামনে নদী এবং বন দুটাই দেখা যায়। আমরা রিসোর্টের যে রুমে ছিলাম সেই রুমটির নাম ছিল বনমালী। এটা মূলত একটা কটেজের মতো ছোট্ট একটা রুম এবং এই রুমের মধ্যে দুটো বেড ছিল, একটা টয়লেট ছিল।
পুরো কটেজটাই হচ্ছে গোলপাতা এবং বাঁশ এবং অন্যান্য উপকরণ দিয়ে করা, মানে পুরোটাই খুবই সুন্দর অ্যাস্থেটিক্যাল একটা ভাইব দিচ্ছিল। এবং এই রুমের ভিতরে হচ্ছে তারা আমাদের জন্য টুথপেস্ট, তারপরে শ্যাম্পু, সাবান, পানি, আয়না ইত্যাদি বিভিন্ন জিনিস ছিল। এবং রুমের সবথেকে সুন্দর যে পার্টটা ছিল সেটা হচ্ছে জানালাগুলো। এর জানালাগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছিলো এবং সাদা পর্দা থাকার কারণে আরও বেশি ভালো লাগছিল। পুরো রিসোর্টের মধ্যে আপনার একটা জিনিস অবশ্যই চোখে পড়বে, সেটা হচ্ছে জবা ফুল। পুরো রিসোর্টটাই খুব সুন্দর করে জবা ফুল দিয়ে সাজানো ছিল। এর এন্ট্রেন্সে আপনি দেখবেন যে জবা ফুলের একটা ডালার মতো সাজানো ছিল। এবং এর হাঁটার যে জায়গাটা সেটা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি করা ছিল। পুরো জিনিসটাই খুবই অ্যাস্থেটিক ছিল, মানে সেখানে গেলে আপনার এমনিই মনটা ভালো হয়ে যাবে। তো সেখানে লাঞ্চের মেনুটাও বেশ সুন্দর ছিল। লাঞ্চের মেনুতে গরু মাংস, বিভিন্ন ভর্তা, শাক, ভাত, শিমের একটা তরকারি, আলু ভর্তা এগুলো ছিল। এবং খাবারের কথা যদি বলি, খাবারটা আসলে বেশ মজাদার ছিল। সন্ধ্যায় এখানে তারা বারবিকিউর আয়োজন করেছিল, সো এখানে আপনারা চাইলে বারবিকিউও করতে পারবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানকার থাকার খরচ বা থাকা খাওয়ার যে প্যাকেজটা, এই সব আমি আসলে গিয়েছিলাম গত বছর, সো আমার এই বছরের সাথে কিন্তু আপনাদের প্যাকেজটা নাও মিলতে পারে। তো আপনারা যদি প্যাকেজ ডিটেলস সম্পর্কে জানতে চান, আপনারা তাদের পেজ ভিজিট করতে পারেন। তাদের পেজ হচ্ছে ইরাবতী ইকো রিসোর্ট, সো আপনারা তাদের পেজে গেলে যাবতীয় সকল ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন। তো বারবিকিউটা শেষ হওয়ার পর পরই সব থেকে সুন্দর যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রচুর বৃষ্টি শুরু হলো। বৃষ্টি শেষে আরও সুন্দর যে ব্যাপারটা সেটা হচ্ছে মেঘশোরে গিয়ে পুরো পূর্ণিমার চাঁদটা দেখা যাচ্ছিলো। যদিও আমি সেটা আমার ক্যামেরায় ধরতে পারিনি, তবে এখানে চাঁদের আলোর যে রিফ্লেকশনে পানির মধ্যে পড়ছিলো এবং যে চকচকে ব্যাপারটা ছিল সেটার একটা গ্লিমস আপনাদেরকে দেখাচ্ছি। সকালে ঘুম ভাঙার পর বুঝতে পারলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে, কারণ একদিকে প্রচণ্ড ঠান্ডা একটা ওয়েদার ছিল, তার মধ্যে কুঁড়ে ঘর এবং মাটির মিষ্টি একটা ঘ্রাণ। তো সব মিলে খুবই ভালো লাগছিলো এবং ঘুমটাও খুব ভালোভাবেই হয়েছে। আর এই ভালোভাবে ঘুমাতে গিয়ে আসলে আমাদের সকালবেলা গরম জলে যাওয়ার যে একটা নৌকা ভ্রমণের একটা আয়োজন ছিল, তো সেটা মিস করে ফেললাম। তো যাই হোক, আমরা নাস্তা টাস্তা করলাম। নাস্তা করার পরে আমরা বৃষ্টিতে একটু ভিজলাম। খুবই ভালো লাগছিলো বৃষ্টিতে ভিজে, চারিদিকে গোলপাতার গাছ এবং এর মধ্যে এরকম এত সুন্দর একটা ওয়েদার, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। বৃষ্টি ভেজার শেষে আমরা তাড়াতাড়ি গোসল করে নিলাম, কারণ আমরা আবার বের হওয়ার একটা সুযোগ পেলাম। আমাদেরকে সুন্দরবনের এই ছোট্ট যে নদীটা, এই নদী দিয়েই একটু ঘুরিয়ে নিয়ে আসা হবে, অর্থাৎ একটা নৌকা ভ্রমণের আয়োজন তারা করছে। তো আমরা তাড়াতাড়ি গোসল করে বের হয়ে নৌকা ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আমাদের রিসোর্টে যারা যারা ছিলেন, বেশ কয়েকটা ফ্যামিলি, আমরা এই নৌকাতে করে নৌকা ভ্রমণে বের হয়েছি। সবারই একটা এক্সপেকটেশন ছিল, যেহেতু আমরা সুন্দরবনে এসেছি সো আমরা কোনো বন্য প্রাণী দেখবো, হয়তো কোনো বাঘ অথবা কোনো হরিণ অথবা কুমির, যাই হোক কিছুই দেখার সৌভাগ্য হয়নি। আসলে কোনো বন্য প্রাণীর দেখাই আমরা পাইনি, বাট নৌকা ভ্রমণ করে আসলে আমাদের খুবই ভালো লাগছিলো। সুন্দরবনে বনের ভ্রমণের অভিজ্ঞতা না হলেও সুন্দরবনের এই ইরাবতী রিসোর্টে আমাদের এক্সপিরিয়েন্স সত্যি অনেক ভালো ছিল।
লাঞ্চ কমপ্লিটের পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম আমাদের বোট আসার জন্য, কারণ আমাদেরকে বোটে করে পুনরায় মংলা বন্দরে নিয়ে আসা হবে এবং মংলা বন্দর থেকে আমরা সরাসরি বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আমাদের দুদিনের সুন্দরবন ভ্রমণ এখানেই আজকে শেষ হচ্ছে। সো দিস ইজ ইট, আমাদের ট্যুর এখানেই শেষ। ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় দেখা হবে। আল্লাহ হাফেজ।